আমি জাস্ট এখন আইসি, খবর পাইছি আমি মানে 10টা 7টা। সকাল 9টা সাড়ে 9টার সময় আমার কাছে লোকাল পাবলিকে ফোন করছে যে একটা খালি বাড়ি, এই খালি বাড়িতে একজন ভদ্রমহিলা থাকতো দীর্ঘদিন ধরে, কিন্তু 10-12 দিন ধরে ছাড়া কোনো ইয়ে নাই, ইশারা শব্দ নাই যে আছে কি রয়েছে না অন্য জায়গায় গেছে। এই খবরটা পাইয়ে আমরা সঙ্গে সঙ্গে আইসি। হওয়ার পরে দেখা গেছে যে বাইরেও তালা মারা, গেটে তালা মারা, ভিতর দিয়ে লক, আর ঘরের ভিতরেও তালা মারা। তখন খোঁজখবর করে জানতে পারছি যে তাইনি মেয়ে আছে এবং আদার রিলেটিভও আছে। মেয়ে ডুগলি, সঙ্গে সঙ্গে ডুগলিতে খবর দিছি, আমরা মেয়েরে আনাইছি, আনার পরে বাকি রিলেটিভও আইসি। আওয়ার পরে আমরা ব্যবস্থা করছি যে কমসে কম তালা খুললে তো ভিতরের ঢুকার দরকার বা দেখার দরকার কী আছে এই বিষয়ে। আর যখন তালা খুললে আমরা সবাই মিললে ছাড়া ইনপ্রেজেন্স অফ উইটনেস এসে খুলছি, খোলার পরে দেখা গেছে যে গন্ধমন্ধ সব কিছু বেড়ে গেছে ভিতর থেকে। আমরা 100% শিওর হয়েছে যে ভিতরে আছে, ভিতরে আছে। এরপরে ঘরেরও দেখছি যে বাইরের থেকে ভিতর দিকে তালা মারা বাইরের দিকে। এরপর আমরা কাটার দিয়া কাইটা ছাড়া দেখছি মেয়ের জামাই আসলো, মেয়ের জামাইয়ের সঙ্গে দূরের থেকে চাইছি যে না কোনাতে পৈরা দিচ্ছে। প্রাথমিক তদন্তে কি মনে হয় কিভাবে মৃত্যু হতে পারে? আচ্ছা, প্রাথমিক তদন্তে এখন তো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তো কমন দেয় না। এরপরে আমরা অথরিটিরও খবর দিছি, ফরেন্সিক টিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারেরা আছে, স্যারেরা অলরেডি দেখে গেছে, আমি নিজেও দেখছি। মৃত স্যার ওনার যে রিলেটিভ যারা রয়েছেন, হ্যাঁ, তাদের অভিযোগটা এরকম যে ওনার একাকিত্বের সুযোগ নিয়ে তার উপরে র্যাপের মতো কোনো ঘটনা ঘটতে পারে, সিমটম তারা দেখেছেন, তারা নিজেরও সামনে থেকে দেখেছেন, এরকম কোনো তথ্য পেয়েছেন, এরকম কোনো সিমটম আছে কিনা তথ্য তো না এখন এই জায়গাতে তো বডি নাই হলো 12-13 দিন হয়ে গেছে, অলরেডি ডিকম্পোজ হয়ে কমন যায়। এই জায়গাতে তো কওয়ার মতো কোনো কিছু না, সেই কারণে আমরা সায়েন্টিফিক স্যার আছে, ম্যাডামও আছে, আমরা প্রপার টিম অফ ডক্টর নিয়ে আছে, এটা পিএম করেন, পিএম করার পরে যা পিএম রিপোর্টে আয়ে। বডিটা কীরকম অবস্থায় ছিল? বডিটা তো পুরাটাই কইটে গেলে নেকেট, পুরাটাই কইটে গেলে নেকেট, কিছু জায়গাতে কাপড় আছে, এই অবস্থাতে আমরা। স্যার আপনার নামটা? আমার নাম এস আই হিরেন্দ্র দেববর্মা, আমতলি পিয়া। আমি যা দেখছি এটা র্যাপ কেস, এটা কোনো ভুল টুটি নেই। এটা আপনি কি মৃতদেহটি দেখছেন? যে অবস্থাতে পজিশন আছে, স্ট্রোক করে মারা গেলে মহিলা বিছনাত থাকবে, মহিলা এদিকে আইত না, মহিলা বিছনা সাইডা অন্য সাইডে আছে, শরীরে কাপড় চাপড় আছে, কাপড় চাপড় কিছুই নাই মহিলার, কাপড় চাপড় কিছুই নাই, কারোর উপরে সন্দেহ হয় ছেলে মারা গেছে, যেহেতু দুনিয়ার পাড়াপ্রতিবেশী আসলো, আজকে একটা পাড়াপ্রতিবেশী কেউই নেই। কি কারণে নাই? মানে ওনার সঙ্গে কি যোগাযোগ আছে? ওনার সঙ্গে যোগাযোগ আমরা এত বেশি হয় না, তাই না, তো মোবাইলে সুযোগ হয়ে রয়েছে, কেমনে মোবাইলে যোগাযোগ করি, মোবাইল সুযোগ, মোবাইলও তো পাওয়া যেতেছে না। উনি যখন একা থাকতেন আপনার কি মনে হয় ওনার একাকিত্বের সুযোগ নিয়ে কেউ যাতায়াত করতেন? ইদানিং এই ঘটনাটা ঘটতে পারে, আগে এমন আসলো না, কেন নিরীহ পাইতেছে, উনি তো সামাজিক চলে গেছে এই অবস্থা, এটা ধরান উনি যে এই ঘটনা কতদিন ধরে এরকম বাসার কাছে